একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই ওখানে লড়তে পারে। বুঝতে পারছেন যে বিকল্প যদি কেউ হতে পারে তাহলে সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কেননা যেভাবে ত্রিপুরা সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে, দিশেহারা বোধ করে ইনসিকিওর হয়ে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে যেভাবে ওরা ভয় পাচ্ছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘন ঘন যাওয়ার ফলে ওরা যেভাবে বিপন্ন বোধ করছেন, একটার পর একটা প্রশাসনিক যে ভুল পদক্ষেপ নিচ্ছেন আমি বলবো, এবং একটা প্রতিহিংসার রাজনীতি করছেন, এই রাজনীতি করা ঠিক নয়। আমরা তৃণমূল কংগ্রেস আমরা তো ওখানে সংগঠন বিস্তার ঘটাতে চেয়েছি, তাহলে আপনারা যদি ভালো কাজ করে থাকেন করে থাকেন, আপনাদের ভয় পাওয়ার কী আছে ভাই? এত ভয় পাওয়ার কী আছে? তার মানে কোথাও আপনারা বুঝতে পারছেন যে ত্রিপুরার জনগণ আর বিজেপিকে চাইছে না, চাইছে বিকল্প, এবং সেই বিকল্প বাম নয় রাম নয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় কজন তৃণমূল করছে কজন করছে না, তো যদি কেউ নাই করে তাহলে আমরা যাওয়ার গেলে ভয় ভয় কী কী আছে? ওরা তো বলছেন আমরা ট্যুরিস্ট, তো তাই তাই নিয়ে তো ভয় পাচ্ছেন কেন, মামলা দিচ্ছেন কেন ট্যুরিস্টদের বিরুদ্ধে? তো এইটা কারা হিংসা ছড়াচ্ছে? এখানে এতজন এসছে ভোটের আগে, ভোটের পরে এখনও আছে বিজেপির লোকেরা, বাইরের লোকে কারো এগেনস্টে কোনো মামলা দেওয়া হয়েছে? এতবার গিয়ে তারা এত রকম কাণ্ড করেছেন এখানে এসে, তো আমরা তো সেটা করিনি। তো আমি আবার বলি যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের আশাটা শুধু সময়ের অপেক্ষা। এই যে ভ্যাকসিনের অভাব সেটা কার জন্যে? কেন্দ্রীয় সরকারের জন্য। তো ভ্যাকসিনের অভাব এত কিছু থাকা সত্ত্বেও বারবার আপনারা এখানে প্লেনে করে গেছেন নির্বাচনের আগে, গেছেন এসছেন কেন? তখন ভ্যাকসিনের কথা মনে পড়েনি, তখন কোভিডের কথা মনে পড়েনি, দ্বিতীয় ঢেউ যে আসতে যাচ্ছে ভূ থেকে শুরু করে সমস্ত সংস্থা এমনকি কেন্দ্রীয় সরকার অবধি বলেছিল, কই তখন তো আপনারা আশা থামালেন না, এখন আমরা ত্রিপুরায় গেলে হঠাৎ ভ্যাকসিনের করে দোয়াই দিচ্ছেন?